আপনি কি জানেন ভারত এমন একটি দেশ যাকে সারা পৃথিবীরই কোনো না কোনোভাবে কাজে লাগে? উল্টো করেও বলা যায়, পৃথিবীর অধিকাংশ গুরুত্বপূর্ণ কাজে কোনো না কোনোভাবে ভারত বা ভারতীয়দের অবদান থাকে। নিজেদের এই অবস্থান কিন্তু ইন্ডিয়ানরা এমনি এমনি তৈরি করেননি, বুদ্ধির জোর, বিদ্যার দৌড় ও কঠোর পরিশ্রম করেই বরং আদায় করে নিয়েছেন। আসুন একটু ভেঙে বলি। বিশ্বের প্রাণ প্রকৃতি দেখতে চাইলে ভারত একটি উৎকৃষ্ট উদাহরণ। সাগর, মহাসাগর, মরুভূমি, বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা, বিশাল সমতল ভূমি, কয়েকশো ভাষা ও সংস্কৃতি, বহু জাতি ও ধর্মের মানুষের বসবাস, ভারত যেন বৈচিত্র্যের আরেক নাম। বিশালে দেশের কোথাও মরুভূমির উত্তাপ, কোথাও আবার হাড় কাঁপানো হিমশীতল হাওয়া, সারা বছরই কোথাও না কোথাও থাকে গ্রীষ্মের আমেজ, কোথাও না কোথাও পাওয়া যায় আবার শরতের হাওয়া, কোথাও থাকে মাঝারি থেকে তীব্র শীত। এ এমন এক দেশ যেখানে পর্যটনের মৌসুম কখনো শেষ হয় না। পৃথিবীতে স্বর্গখ্যাত কাশ্মীর যেমন আছে, তেমনি আছে ঐতিহাসিক নিদর্শনের সমাহার। 4000 বছর আগের স্থাপনাও এখানে ডাকে হাতছানি দিয়ে। বছরের পর বছর ঘুরলেও আসলে পুরো ভারতবর্ষ দেখার স্বাদ মেটানো সম্ভব নয়। প্রতিবছর পৃথিবী নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসে ভারতের সৌন্দর্য উপভোগ করতে। 2022 সালে সংখ্যাটি ছিল 60 লাখেরও বেশি। আয়তনে বিশাল এই দেশটিতে সেই প্রাচীনকাল থেকেই তীব্র আকর্ষণে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে মানুষ। কেউ এসেছিল থাকতে, কেউ ব্যবসার টানে, কেউ জীবিকার জন্য, কেউ আসে লুট করতে, আবার কেউ কেউ উপমহাদেশে এসে শাসক হয়ে মসনদ চালায় যুগের পর যুগ। এখানে এসেছে আর্যরা, এসেছে গ্রিকরা ও পার্সিকরা, পরে আসে তুর্কি, মঙ্গল, আফগান, ডাচ, স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজরা। ভারতীয়দের জীবন অনিশ্চিত করে এখানকার সম্পদে সমৃদ্ধ হয়েছে তাদের অনেকে, গড়েছে নিজের ভবিষ্যৎ। বিশ্বের আর কোনো অঞ্চল এভাবে হাজার বছর ধরে বিদেশি শক্তির আক্রমণের শিকার হওয়ার ঘটনা বিরল। সমৃদ্ধ এই জনপদের আক্রমণকারীদের ঠেকাতে না পারার রহস্য বোঝা কঠিন। মোঘল আমলে বিশ্বের মোট উৎপাদনের 1/4 হতো ভারতে। এই সমৃদ্ধি কাল হয় ভারতের জন্য। ইউরোপীয়রা ব্যবসা করতে এসে দেশই দখল করে নেয়। সবশেষ ব্রিটিশ শাসন আর শোষণ ভারতকে নিয়ে যায় খাদের কিনারায়। রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ আসেনি 200 বছরেও। যাওয়ার আগে আবার ফাটল ধরিয়ে গেছে ঐক্য ও সংহতিতে। জন্ম হয় পাকিস্তান নামক রাষ্ট্রের, সৃষ্টি হয় আমৃত্যু শত্রুতার। সেই পাকিস্তান ভেঙে পড়ে হয় বাংলাদেশ, আর তার আগেই হয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান আর মালদ্বীপ। 1947 সালে স্বাধীনতার পর উপমহাদেশের একমাত্র দেশ ভারত, যেখানে বাধাহীনভাবে সাংবিধানিক রাজনীতির চর্চা হয়েছে। নানা সমস্যার মধ্য দিয়েও জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রতিবেশীদের চেয়ে অনেক এগিয়ে তারা। প্রতিবেশীদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ভালো নেই ভারতের, আবার প্রতিবেশীরা উপেক্ষা করতে পারে না দেশটিকে, কারণ নানাভাবেই তারা নির্ভরশীল ভারতের কাছে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশটি এটি, বিশাল বাজার সারা বিশ্বের বিনিয়োগকারীদের কাছে, আবার ভারতের খাদ্যশস্য বা অন্য কৃষি উপাদান দেশে দেশে মানুষের কাছে রফতানি হচ্ছে। বাংলাদেশে যেমন নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে বহুলাংশে ভারত নির্ভর, প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে পিষ্ট ভারত এখন পরাশক্তি হওয়ার স্বপ্নে মুশকুল। দেশটির নাগরিকরা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। পশ্চিমা দুনিয়ার রাজনীতি, কর্পোরেট জগৎ, ব্যবসা বাণিজ্য আর প্রযুক্তির একটি বড় অংশের নিয়ন্ত্রণই ভারতীয়দের হাতে। সারা বিশ্বে শারীরিক পরিশ্রমের শ্রমিক সরবরাহেও শীর্ষে রয়েছে তারা। 2023 সালে ভারতে প্রবাসীরা দেশটিতে $125 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যে গোটা বিশ্বের মোট প্রবাসী আয়ের 15% কাছাকাছি। তবে ভারত কেবল বৈচিত্র্য আর বহু মত পথের জায়গায় নয়, বৈষম্যের জাদুঘরও বটে। এখানে একদিকে ধনীর দুলালে ভরপুর, আবার গরিবই হালো আছে। 1% মানুষের হাতে রয়েছে জাতীয় আয়ের 1/5 সম্পদ। অন্যদিকে দরিদ্র মানুষেরও রাজধানী ভারতে। নিচের সারির অর্ধেক মানুষের হাতে দেশের সম্পদের মাত্র 13.1%। যত কোটি মানুষ এখানে গরিব, তত কোটি মানুষ নেই বিশ্বের 170টিরও বেশি দেশে। ভারতের হৃদয়ে যে জাতিভেদের শেল হয়েছে তা হাজার বছর ধরে মানুষকে পীড়ন করে চলেছে, আবার নিজেরাও ঔপনিবেশিক আমলে শিকার হয়েছে দুঃসহ বঞ্চনার। ভারতীয় চলচ্চিত্রের কথা উল্লেখ না করলেই নয়, হলিউডের পরেই অবস্থান ভারতের। এখানকার বলিউড কিংবা দক্ষিণী ছবির আবেদন আছে সারা বিশ্বেই, দিন দিন বিস্তৃত হচ্ছে সে বাজার। ভূ রাজনীতিতেও ভারতের রয়েছে অদ্বিতীয় এক অবস্থান। চীন ও রাশিয়া বিরোধী বলয়ের জন্য তাকে চায় আমেরিকা, আবার আমেরিকার বিপক্ষে চাপ প্রয়োগ করতে তাকে সঙ্গে রাখে রাশিয়া ও চীন। ভারতকে পছন্দ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা সবাই।